সো আজকে আমি যাচ্ছি মংলায়, তো যেতে যেতে পথে যা যা হবে সবকিছু শেয়ার করতে করতে আপনাদের সাথে যাব। সো গাইস আমি আজকে বাইক নিয়ে যাচ্ছি না, যেহেতু আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, আমরা রওনা দিচ্ছি। এখন ট্রলার পার হচ্ছে আর কি। তো ট্রলারের এখানে ট্রলে নেবে হচ্ছে 1 টাকা, তারপরে হচ্ছে ট্রলারে নেবে হচ্ছে 3 টাকা থেকে 4 টাকা, দেখা যাক। পৌঁছিতে দেখে গেলাম, কোনো সমস্যা নেই আর বেঁচে গেলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের রূপসা ঘাট প্রচন্ড নয়েজ হতে পারে। সামনে যাচ্ছে দেখি, ও বাবা সামনে দেখি নদী পার হচ্ছে কে। সামনে নদী পার হচ্ছে সাঁতার কেটে। ট্রলারে ভাড়া কত যায় না, দেখি ট্রলে উঠে যায়। ট্রলারে ওঠা লাগবে, যেহেতু রিস্ক আছে। যদি কোন দিক দিয়ে যাবো ভাই, ও এটা ফ্লাপায় গেছে, আরে তাহলে এবার এটা বুকায় গেছে, যেতে পারলাম না। ভাই 2 টাকা পাবো আমি, যাই হোক পার হয়ে গেছি। এখন তো আমি হচ্ছে এই বাসটা টিকিট কেটেছি, তো আমাকে তো বলা হয়েছে যে ডাইরেক্ট বাস, এখন জানি না কী পরিস্থিতি দাঁড়ায়। তো বাস এখনও ছাড়তে সময় আছে, তো ভাবলাম যে একটু নিচে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। তো আজকে আমি বের হচ্ছি মংলার উদ্দেশ্যে, তো অনেকদিন পরে মংলায় যাওয়া আমাদের, অনেক আসলে সেভাবে তো সেভাবে বের হওয়া হয় না আমাদের কোথাও সেভাবে আসলে। তো আজকে প্ল্যান করলাম যে আমি যাব। বাসটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, ভেতরে আমি একেবারে সামনে যে সিটটা সেটা নিছি, ফ্রন্ট সিট একেবারে সিঙ্গেল সিট, রিল্যাক্সে বসতে পারবো। তো বাসটা একটু এক নজর দেখায় আপনাদের, বাসটা দেখতে একেবারে ভালো, খারাপ না। বাসে উঠে যাচ্ছি, আচ্ছা এইটা একটু সামনে রাখো। অবশেষে মংলায় এসে পৌঁছালাম, ওয়েলকাম টু মংলা। হচ্ছে সামনে ঘাট, তো এই হচ্ছে মংলার পশুর হোটেল প্লাস বার আছে ওখানে একটা, আর সামনে হচ্ছে ঘাট। তো আমরা তো আমি আর কি সামনে যাচ্ছি, আমার হচ্ছে ট্রলারটা পার হতে হবে, ট্রলারটা পার হয়ে তারপরে সোজা ওপারে গিয়ে। দেন দুই রকমের অপশান আছে, তো এখন দেখা যাক কোনটা হয়, চাইলে বাইকেও যেতে পারি অথবা চাইলে আমি যে অটো ব্যবস্থা আছে অর্থাৎ আমাদের যে ইজি বাইক সেই ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা নিতে পারি। তার আগে আমি একটু এখানে রেস্ট নেব, বিকজ আমার কষ্ট হয়ে গেছে অনেক। তো একটু চা খাবো ফার্স্ট অফ অল, চায়ের দোকান কই, চায়ের দোকান চায়ের দোকান চায়ের দোকান কিছু নেই, কিন্তু চার দোকান কোন দিক, তো চা খাওয়া দরকার। সিরিয়াসলি আমার ঘুম আসতেছে, যাই হোক। আল্লাহ
তো চলে আসলাম আমরা মংলায়। এখন এখান থেকে ট্রলারে পার হতে হবে, ট্রলারে পার হয়ে দেন ওই পারে যেতে হবে। তো এই হচ্ছে মংলার পশুর নদী, ব্যাকে হচ্ছে মংলা এলাকা, আর এই পাশে হচ্ছে মংলা, এই পাশে হচ্ছে বাগেরহাট সাইড। এখন দেখি কোন ট্রলার যায়। যে ট্রলার যাবে সে ট্রলারে উঠতে হবে। এটা যাবে, কত ভাড়া আপনাদের? 3 টাকা করে নাকি? অবস্থা কিন্তু এখানে মোটামুটি শোচনীয়। এক টাকা দিতে হবে এখন এখানে টোল ঘরে। এই যে এই যে একাই তো, আমি একা। হ্যাঁ, পেছনের লোক বলতেছে পেছন থেকে দেবে, সে ভাবছে মনে হয় আমি দেবো, বলে আপনি তো একা দেবেন। তো এখন এখানে আসছি, পার হয়ে গেছি মংলা। তো সামনে একটা দোকান আছে আমার এক ভাগ্নের, এখন একটা ভাগ্নের দোকানে যাই একটু বসবো, কারণ একটু আজকে খুলনা থেকে মংলা আসা পর্যন্ত ভিডিওটা জাস্ট এতটুকু ছিল। জাস্ট আমি খুলনা থেকে আসা থেকে আর কি মংলা আসা পর্যন্ত যা যা আর কি টুকটাকি যেটুকু যা আপনাদের সাথে পেরেছি শেয়ার করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এই মুহূর্তে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।